প্রিয় দর্শক, আপনারা জানেন যে আরাত চট্টগ্রাম পুরো বিভাগ মিদি প্রায় 2 কোটি 2.5 কোটি মানুষের একমাত্র ভরসা স্থল যে সরকারি হাসপাতাল যে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এবং এই মেডিকেল কলেজ এবং হাসপাতাল ইয়েন স্বাধীনতার আগে যে ওই ইয়ার পর দিয়ে ক্রমান্বয়ে আর ছোটো ছোটোতন একখানা একখানা বড় উৎপাদ দিয়েছে, কিন্তু বিকল্প ওইয়ারে আরেকখান হাসপাতাল কিন্তু আরাতে নয়। আরা দীর্ঘদিনের দাবি আছিল যে দীর্ঘদিন আরা চর সি প্লাস আরা বিভিন্নভাবে করছে, ওনার সামনে উপস্থাপন করছে যে যে অন্তত মহানগর তো যেহেতু একখান আছে, দক্ষিণ এবং উত্তরে দুইয়ের হাসপাতাল যদি এইরকম হয় তলি আরাতে বহুত কিছু বাঁচি যাবে। গই ইয়ামাই আমার একমত সম্পূর্ণ যে সিটাং মেডিকেল কলেজের পরে সিটাং শহরে তারা এইভাবে সরকারি বেসরকারি আর সেক্টর এইভাবে হনুলজিত হাসপাতাল আর নদী ওনারাই আজ ওনার মাধ্যমে যাবে এবং দর্শক যারা আছে আরাই তারা ইয়ান ওয়াদা করতেছে। আর অবশ্যই আরা মানে যে হই ওনার যে রেভিনিউ এখন মূল কথা যে নতুন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সাহ উনি হত দেয় যে উনি ওষুধ শিল্প মেদি যে 900 উনি ঠিক করিব। এখন ঠিক করিব কেন ঠিক করিব ইয়েন ওনার হয়তো সামনে কয়েকদিনের কার্যক্রমে হইব, কিন্তু আরা এই কথা শুনানোর ফরদি সঙ্গে সঙ্গে আরা চিন্তা করলাম যে গত বছর আরা চট্টগ্রাম মেডিকেল কলেজে মধ্যে ওষুধের পিছনে কি পরিমাণ টিয়া আরার পায় এবং আরার রুগীকলে আদৌ কি পরিমাণ ওষুধ পায় এই জিনিস অ্যাকচুয়ালি আরা ওনারা সামনে একখানা তুলে দিতাম চাই। আমরা সব ধরনের ওষুধই দিই, কিন্তু আমাদের হয়তোবা সব রুগীকে সব ধরনের ওষুধ সবসময় দেওয়া সম্ভব হয় না, কারণ আমাদের যে বাজেট দেওয়া হয়, যেমন এবছর আমরা ওষুধ বাবদ 24 কোটি টাকার মতো খরচ করার সুযোগ রয়েছে বাজেটে। ওষুধ হনে ক্ষতিকিন পার ইন ভুক্তভোগী সকল সারা খনিকে আই নজানে যাতে ফগনের টিঙে আছে ইটা জিন্দগি তো সেটা মেডিকেল মেদে যাই বেলায় খনিকে আই নচায় আর যাতে ফসে নাই হয়তো ইতে মানে কষ্ট কষ্ট করি এর এড়ে যায়। তবে কিছু বিশেষায়িত অসুখ উল্লাই বলি চিটং মেডিকেল মধ্যে এখনও জন পরে আর আর খতল যে চট্টগ্রাম মেডিকেল কলেজ মধ্যে শুধু রুগী সকলের কেন্দ্র করি এই এলাকা মধ্যে যে পরিমাণ ফার্মেসি ওষুধ দোয়ান গড়ি টিম এডে এবং কি পরিমাণ দালাল চক্র শুধুমাত্র ওষুধের দেওয়া নেওয়া এবং ডাক্তার সকলের সিলিম মধ্যে খন কোম্পানির ওষুধ দিব খন কোম্পানির গিয়ে দিব ইন লইয়ারে ডাক্তার সকলের ফিজু দিয়ে যেদিন মানুষ রেগুলার এডে যায় অনেক মনোনগরজন যায় সিটং মেডিকেল মধ্যে শুধু রোগীর স্বজন অকল যায় এডে বহুত বেশি হল যে ওষুধ কোম্পানির এসআর অকল ইতারাই বেশি আরও এডে যায় এর বই থাকে মোটর সাইকেলের লাইন দিয়ে বুঝতে পারিবেন অনেক কী পরিমাণ মানুষ এডে আসছে। তো আরা যেন চট্টগ্রাম মেডিকেল কলেজের তো খবর লইলেন ইয়েন হদে গত বছর 24 কোটি টিয়া আরা চিটং মেডিকেলে পাইয়ে আরা সি প্লাসর হত হইলি যে বাংলাদেশের তো হাজার হাজার কোটি টিয়া বাংলাদেশের বোধ কি আই বিদেশের মাঠে মেদি লই যার গই আর আরা একখান বছরে চিটং মেডিকেলের মতো একখান জায়গা তারা 24 কোটি টিয়ার ওষুধ পায় তলে 24 কোটি টিয়ার ইমেদি এই ওষুধ তিন আদৌ কতটুকু রোগী পায় এই খতানোর কিন্তু ভুক্তভোগী সারা খনিকাই ফাইতুন বা আজি চট্টগ্রাম মেডিকেল কলেজের হিসাব মতো যদি 24 কোটি টিয়া পায় 24 কোটি টিয়ার মধ্যে 6 কোটি টিয়ার মানুষ ওষুধে পাইয়ে এবং তারা টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা ওষুধ তিন কিনে এই ওষুধ তিন কিনিবে সমত বহুত ডলের সমস্যা আছে ক্ষেত্র বিশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্পৃক্ত যারা ইতারা হত দেয় ইন শুধু 24 কোটি টিয়া ইনও যদি আরা ঠিকভাবে ইউটিলাইজ করেন যেহেতু তাহলে এডে আশেপাশের যে সমস্ত ফার্মেসিগিন আছে ফার্মেসিগিন মধ্যে মানে এই তারা বাতই না হয়তো এডে যে পরিমাণ দালাল চক্র আছে দালাল চক্র বিয়াগুন জন্য একটা হাজল ব্যস্ত হন বৈত আর চট্টগ্রাম মেডিকেল কলেজত ওষুধের যে বন্টন ইয়ান সুষম নয় বলিয়রে ম্যাক্সিমাম রোগীরে আরা বরাদ্দ থাকবার পরও ঠিক মতো ওষুধ দিতে না পারে পাশাপাশি ওষুধ সরিয়ে যেতে হই কিন্তু মহিবুল হাসান চৌধুরী নৌফেল ইতারার দীর্ঘ প্রচেষ্টায় গত 2 বছরে ওষুধ সুরি যারা গত এই সিন্ডিকেটর প্রায় অংশে ধরা পড়ে গিয়েবি এখন যে ওষুধ সুরি বা কিংবা বাইরে পাচারর তার সংখ্যা কিন্তু খুবই কম। তো আমি মনে করি যে মূলত আরাতে ওষুধের ব্যবস্থাপনার সংকট ইয়ান যদি আরা হাড়ে উঠিতে পারি তাহলে কিন্তু আরা আরও বহুত বেশি ওষুধ আরা আর রুগী কলরে দিতে পারবে।
আর একখানে যদি চব্বিশ কোটিটা নারা বন্দনগরী চট্টগ্রাম এই হাসপাতাল আর প্রতিদিন প্রায় 2500 বেশি রোগীর চিকিৎসা আর দন পড়ে। শয্যা সংখ্যা কিন্তু কম, কিন্তু আর শয্যা সংখ্যার অনেক সময় দ্বিগুণ পরিমাণ রুগীও আরাতন এটা ভর্তিকরণ করে, কারণ চট্টগ্রাম মেডিকেল কলেজত কিংবা সরকারি হাসপাতালত রুগী ফেরত দেওয়ার কোনো সিস্টেম নাই। সুতরাং যা রুগী হইব ব্যাগনই ভর্তিকরণ করবো, যা রুগী হইব তার অপারেশন করণ করবো, তার এই চিকিৎসা দিয়ে নিশ্চিত করণ করব। এই প্রেক্ষিতে চব্বিশ কোটিটা পর্যাপ্ত নয়, অর্থাৎ আরাতে বরাদ্দও বাড়ন করব চব্বিশ কোটিটার তুন, পাশাপাশি যে বরাদ্দ আছে এনের বন্টন নাম সুষম বন্টন হিসেবে গ্রহণ করব। আর দাবি এল যেহেতু চট্টগ্রাম বিভাগের মধ্যে এত বড় একখান হাসপাতাল যেগের মধ্যে সদস্য কোটিটিয়া বাজেট দন ইন হন বিষয় ন, আর একখান দাবি জানাই চট্টগ্রাম মেডিকেলর আশেপাশে চট্টগ্রাম মেডিকেলের মধ্যে ডুকনের ফর দিয়ে হন রুগীর স্বজনে যেন স্লিপ লইয়ারে বাইরে আইন্য পরে ইয়নের ব্যবস্থা অন্তত সামন্তলাল সাহ যদি গড়ে তোলে আমরা বুঝতে পারিম যে চিটাং মেডিকেলের মধ্যে একান বড় ধরনের পরিবর্তন ইয়ে। তবে গত কয়েকদিন আগ দিয়ে দুদকর উগ্র টিম চট্টগ্রাম মেডিকেল কলেজের মধ্যে উগ্র অভিযান চালাইল, আর এই অভিযানরে জাতীয় সেবা নাম্বার 106 মধ্যে ফোন করিয়ে মানুষ অভিযোগ জানাইতে পারে, কিন্তু উগ্র অভিযোগের প্রেক্ষিতে নাকি এটা দুদক অভিযান চালাই। আর মনে হয় যে যদি দুদক এই ধরনের অভিযান চালাবে বলে হয় দুদকের টেলিফোন দরিয়ে ফরে থাকত না। আর দাবি এল যে এই ধরনের ট্রান্সপারেন্সি আনতে হলে আর দেশের মধ্যে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা গরম করব, যে দুদকে অভিযান চালাইয়ে যদি খন কারণে দরিদ পারে ইউনোর চৌরি জঙ্গম করব এবং লাখ লাখ টিয়া ফাইনম করব তৈলি হয়তো ইন ব্যাগিন একান গিয়া চাইতে পারে। তারপরও অন্তত ইজ্জত সম্মানের খাতির হইল দুদকর এই অভিযান নিন অব্যাহত রাখুন নান জরুরি বলে মনে করে এই এলাকার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অকল্যাণ।